চাচা কয়টা বাজে দেখেন তো? তো চাচা কয়টা বাজে দেখেন তো? চাচা এক্সকিউজ মি, চাচা কয়টা বাজে দেখেন তো? ধুর, আচ্ছা চাচা ছেলেটা বারবার আপনাকে টাইম জিজ্ঞাসা করলো, আপনার হাতে তো ঘড়ি আছে, টাইমটা বলতেন, সমস্যা কি? কথা বলছেন না কেন? হ্যালো, এটা কেন বলি না, এটা বোঝ দইলে তোমার আরো 30 বছর বেশি হওয়া লাগবে, বুঝছো? আচ্ছা টাইমটা বললে আপনার কি অন্যায় হতো বলেন? ছেলেটা যে বারবার আপনাকে টাইমটা জিজ্ঞাসা করলো, আপনি বলে দিলেই পারতেন কয়টা বাজে। মনে করো আমি এখন তাকে বললাম যে এখন 4:30 বাজে অথবা 4:00 বাজে, বললে সে কি বলতে আমাকে? যে থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনি থাকেন কোথায়, আপনার বাসা বাড়ি কোথায়? আমিও তাকে সরল মনে বলে দিলাম যে আমার বাসা অমুক জায়গায়, আমি অমুক জায়গায় থাকি। গল্পে গল্পে একসময় ছেলেটা বলবে যে আঙ্কেল আপনার ফোন নম্বরটা পাইতে পারি? আমি সাতকিরি দিয়ে দিলাম। ফোন নম্বরটা লইয়ে একদিন দেখা গেল আমারে আশোককে ফোন দিয়ে বলবে, ফোন দিয়ে বলবে আঙ্কেল ভালো আছেন? তা আমিও বলবো জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন সে বলবে যে আপনার বাসার সবাই ভালো? তা আমিও বলবো যে হয় ভালো। তখন বলবে যে আঙ্কেল আমি তো আপনাদের ওদিকে আসছিলাম, ভাবছিলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। আপনাদের এলাকায় গেলে তো আপনার সাথে দেখা করব। আমিও সেই মানবিক খাতিরে বলে দিলাম যে অবশ্যই, কেন নয়, আসেন দেখা করে যান, সে আসবে আমার দ্বারে। আচ্ছা, আই সে মনে করেন আমার বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেবে। কলিং বেল চাপ দিলে আমার মাইয়ে এসে দরজাটা খুলবে। মাইয়ে এসে দরজা খোলার সঙ্গে সঙ্গে মনে করেন সে কুতকুতেই আমার মাইয়ের দিক সাইয়ে থাকবে, আমার মাইয়ে ফেল ফেলাই তার দিক সাইয়ে থাকবে। আচ্ছা, তারপরে আমি আসবো, আসার পর বলবে আঙ্কেল ভেতরে আসবো? আমি বলবো আসেন। বলবো আমি বসবো? আমি বলবো বসেন। বসার পরে দু একটা কুশল বিনিময় করার পর ছাটকুটি বুঝিয়ে ফেলাবে যে আঙ্কেল আপনার মাইয়েকে আমি বিয়ে করবো। এখন আপনি বলেন যার হাতে সামান্য একটা ঘড়ি নাই তার সাথে আমার মায়ের বিয়ে দেবো, আমার মাতা কি এত পাগল হয়েছে মিয়া, চুপ করে খাইয়ে? এই জন্য আপনি বলেন নাই? হয় আমি সব প্রত্যেকটা জিনিস একদম গভীর থেকে ভাবার চেষ্টা করি, আপনার মতো ওই জমের আলগা বেরলি ঘুরি দেয়া, বুঝলেন? আপনি তো সেই দেওয়ানবাগি কুতুববাগির থেকেও তো বড় কামেলে পীর হয়ে গেছেন, ভবিষ্যৎ নিয়ে আপনার এত চিন্তা ভাবনা?